बंगला YouTube चैनल लाइक और सब्सक्राइब। আর শ্রেণীর মানুষ পৃথিবীতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে, একটা হলো নবীন, দ্বিতীয়টা হলো সিদ্দিকীন, তৃতীয়টা হলো সোহাদা, চতুর্থ হলো সালেহীন। যদি নবী না পায় তাহলে সিদ্দিক যদি পায় তার অনুসরণ করবে, সিদ্দিক যদি না পাও একটা সোহাদা যদি পায় তার হুকুম মেনে চলবে, সোহাদা যদি পৃথিবীতে না পায় তাহলে সালেহীন একটা নেককার আল্লাহর আশিক বান্দার তার হুকুম মতো জোরে চলে, তার পঙ্খানুপঙ্খ রূপে তার ইত্তেবা অনুসরণ করে, তাহলে মহাশালী ময়দানে তারা হাসরের দিনে বিচার প্রান্তে তারা কেউ জান্নাতে যাবে না, তাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। পৃথিবীর মুখে ভাই হবে না, বাপ বেটার হবে না, বেটা তার বাপের হবে না, স্ত্রী তার স্বামীর হবে না, স্বামী তার স্ত্রী হবে না। আমার ভাই জানে না ওই কেয়ামতের মাহশারে ময়দানে এত কঠিনময় হবে, মানুষ হায়রান পরেশান হয়ে যাবে, সমস্ত উম্মতেরা চোখের পানি ফেলতে থাকবে, হায় 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 করতে থাকবে। দয়াল নবী রাহমাতুল আলামিন তাদের মাঝে এসে বলবে, ও সাহাবীরা চিন্তা করো না, ভয় করো না, তোমার স্ত্রী তোমাকে চিনতে পারে না, তোমার বাপ তোমাকে চিনবে না, ভাই তোমাকে চিনবে না, পাড়া প্রতিবেশী তোমাকে চিনবে না, বন্ধু বান্ধব তোমার চিনবে না। ও সাহাবীরা, ও হাসরবাসীরা, চিন্তা করো না, যদি তোমাদেরকে না কেউ চেনে, আমি নবী রাসূলুল্লাহ তোদেরকে চিনে নিয়ে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার নবী, আপনাকে রহমত স্বরূপ করে দয়ার সাগর করে পৃথিবীতে পাঠিয়েছি, মানুষ দুঃখ নিয়ে আসবে, সমস্যা নিয়ে আসবে, তোমার কাছে আসবে, তুমি কোরআন শরীফের সুন্দর সঠিক সমাধান করে দিবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমার, আমরা পেয়েছি, আমাদের কত ভাগ্য এই উম্মতে মুহাম্মাদী, এত মর্যাদা, এত ইজ্জত কোন নবীকে দেয়নি, সমস্ত নবীরা কেড়েছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে যদি আখির জামানার নবীর উম্মত করতে, আল্লাহ আমরা কত না সৌভাগ্যবান হয়ে যেতাম। নবীর প্রেম ছাড়া সে কখনই জান্নাতে যেতে পারবে না, নবীর ভালোবাসা ছাড়া। আল্লাহর হাবিব মসজিদে নববী আর তার হুজরা শরীফ সংলগ্ন কাছাকাছি পাশাপাশি টাইম হয়ে গেছে, সমস্ত সাহাবীরা বলেন, ও খলিফাতুল মুসলিমিন হুজুর আবু বকর, আপনি যান, আপনি যান, আল্লাহর রাসূলকে ডেকে আনেন, মসজিদে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে জামাতের সময় হয়ে গেছে, আপনি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক আপনি চলে যান, আল্লাহর রাসূলকে ডেকে আনেন। হযরত আবু বকর বলেন, ওরে আল্লাহ নবী সাহাবীরা, আমি খলিফা হতে পারি রে, আমি নবীর মহব্বত আমার থাকতে পারে বটে রে বাবা, তবে শোনো শোনো শোনো, যে নবী আমার তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না। আমি আবু বকর, আমার শক্তি নাই ক্ষমতা নাই যে আমি রসুলকে আজকে নামাজের জন্য আমার রসুলকে আহ্বান করব, যে নবী আমার আখিরি জামানার নবী, সারা বিশ্ববাসীকে যিনি নামাজের দাওয়াত দিয়ে থাকে। সাহাবীরা বলেন, ও ভাই উমার, ও ভাই উমার, আপনি হলেন দ্বিতীয় খলিফা উমার, আপনি একটু যান, আপনি একটু যান, কারণ আপনার বড় ক্ষমতা বড় শক্তি, কেননা আল্লাহ নবী বলেছেন, আনা খায়রুন নবী লা নবী আবাদি ওলা ওকানা নবী লা উমার, বলছে আল্লাহ রসুল বলেছেন, এই আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আর আমার পরে যদি কোনো নবী আসতো হযরত উমার ফারুক নবী হতো। বলুন জোরে সুবহানাল্লাহ। উমার ফারুক বলছে,
রসুলের কাছে আমি উমার, আমার কোন বাহাদুরি না। আমি যেতে পারবো কে যাবে? ভাই উসমান, ও ভাই উসমান, পৃথিবীর এত সম্পদশালী সব থেকে আল্লাহ আপনার করেছে, যেহেতু আপনার মর্যাদা অনেক, আপনার সম্মানটা অনেক, হুজুর আপনি যান, নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ রাসূলকে একটু ডেকে আনুন। উসমান গনি বলে, আমি দুনিয়ার সব থেকে ধনী হতে পারি, আমি মালদার হতে পারি, প্রতাপশালী হতে পারি রে ওয়াল্লাহ নবী সাহাবীরা, কিন্তু একটুও যে আপনার আবু বকর যেতে পারে নাই, ওমর যেতে পারে নাই, কিন্তু আমি উসমান ধন ধনাটির মালিক হতে পারে, সম্পদশালী হতে পারে, কিন্তু আমি রসুলেরকে আমি জাগাতে পারি না। সব সাহাবীরা আলী দিয়ে তাকিয়ে রয়েছে, আলী কারাম আল্লাহ ওয়াজহ, শেরে খোদা, তিনি আপনার কিনা আলীকে বলতে লাগলেন, ও বাবা আলী যান যান, আল্লাহ রসুলকে ডেকে আনন, নামাজের ওয়াক্ত হয়েছে, সময় হয়ে গেছে। আলী বলতেছে, যেখানে আবু বকর পারে নাই, আমার ভাই ওমর পারে নাই, উসমান যখন পারে নাই, আমি আলী আমার দ্বারা সম্ভব নয়, যেন না আল্লাহ রসুল চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না। এইসব মজলিসে আলোচনা আছে, হুজুরা হুজুরা শরীফে আছে। আচ্ছা বলেন, তিনি কি কি জানতে পারলেন? সব খবর হুজুর কাছে চলে গেলেন। হুজুর আস্তে 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 গুটি গুটি পায়ে আসে, এসে মসজিদে নবাবি এসে হুজুর জামাতের সঙ্গে নামাজ আদায় করে, জামাত নামাজ পড়ে, এই নামাজ আদায় করে, এই নামাজ একমাত্র আল্লাহর সঙ্গে দিদার লাভ করা। জোরে বলুন নামাজ হলো একমাত্র আর সালাতু মিরাজুল মুমিনিন, এই মিরাজ আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ দিদার একমাত্র নামাজের মাধ্যমে। বলুন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি আমরা না পড়ি বা কি হবে, আমাদের জীবনটা একদম বৃথা হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব শরীর অসুস্থ, তিনি মসজিদে যেতে পারছে না, সাহাবীরা কাঁধে ভাত দিয়ে নিয়েছে, পা জমিনে পড়ে না, পুরো আঙুল কোনো রকমে এরকম টেনে 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 নিয়ে যাচ্ছে, তবু তিনি জামাত নামাজ পরিত্যাগ করেননি। বলুন সুবহান। তবে না আমাদের এটা চিন্তার লোক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত আশিক ছিলেন, এত প্রেমিক ছিলেন, তিনি মসজিদে নববীতে আযান দিতেন, এত মহব্বত, এত ভালোবাসা। তিনি যখন আযান দিতেন, আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূলকে দিকে তাকিয়ে তিনি আযান দিতেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো আযান দিই, বেলালের আযান একটা আলাদা জিনিস। একদিন কমপ্লেন করলো বেলালের বিরুদ্ধে, হুজুর এ বেলাল এই সিনটা উচ্চারণ করতে পারেন তৎলার মতো, সমস্ত যারা কারি মুফতি মাওলানা বড় বড় শিক্ষিত জ্ঞানীগুণী আলেমরা প্রস্তাব দিয়েছে, কমপ্লেন করেছে যে বেলালের আযান দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাসূলের কাছে বলছে দরজন, আচ্ছা ঠিক আছে, ঠিক বাবা বেলাল তুমি আজকে আযান দিও না, বেলাল আজকে আযান দিও না, বেলালের আযান তিন দিন বন্ধ দেওয়া হলো না। নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে তিনি কালো ছিল, তার চুল পকড়ানো ছিল, মুখের আকৃতিটা একটু মানে আপনার কালো দেখা যেত, হাফসি গোলাম, হাফসি দেশের মানুষ হলো কালো, তাদের হৃদয় ছিল কোরআনের আলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর এক সাইডে বসে বসে আল্লাহর দরবারে কাঁদে, দুহাত তুলে কাঁদে, আল্লাহ ও মাবুদ গো, গোপনে আল্লাহর সঙ্গে সম্পর্ক করলেন, যেহেতু কমপ্লেন পড়ে গেল,
তুমি মসজিদে আজকে আজান দিতে পারবে না। অজহর নয়নে কাঁদতে নইলেন মসজিদে এক সাইডে বসে, আল্লাহ দরবারে দোয়া করল, গো আল্লাহ তোমার হাবিবকে আমি বড় ভালোবাসি, তোমার নবীকে আমি জান অপেক্ষা ভালোবাসি, ওগো বাবা ইসলামের জন্য আজকে উমাইয়া আমার গরম পাথরের উপরে শুয়ে দিতাম, আজকে আমার পায়ে রশি ভরে টেনে 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 নিয়ে যেত, একটা ঘোড়াতে দৌড় করে নিয়ে যাওয়া হতো। মাহবুব গো এই ইসলাম প্রচার প্রচারের জন্য তোমার নবীর খাতিরে আমি বেলাল এই আমলটা আমি করেছিলাম, আমি সব সময়ের জন্য কালেমা জপেছিলাম, আমার মালিক উমাইয়া আমাকে বলছিল বেলাল কালেমা ছাড়বি না, তুই শান্তি চাইবি বাঁচতে চাইবি চাস কলেমা ছেড়ে দে। ও গো মাহবুব গো আমি উমায়ার এই অত্যাচার তবু আমি বরদাস্ত করতে পারিনি, আমি মেনে নেই নাই, এমন সময়তে আমার জিহ্বাতে পেরে কেটে দিয়েছে, তবু আমার জবান থেকে আহাত আহাত আমি বন্ধ করি নাই। রব্বুল আলামিন আজ সেই বেলার আজকে মদিনা শরীফে আমার আজান দেওয়ার জন্য কমপ্লেন পড়ে গেল গো আল্লাহ, আমার আল্লাহর আরশ চলে গেল, আল্লাহর আরশ কেঁপে গেল ওই মসজিদে নববীতে। তিন দিন আমার ভাইরা একধারে তিন দিন আওয়াজ আর সে মল্লায় পৌঁছাইল না। আল্লাহ নবী ওই সময় তিনি কি করলেন, আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে দিলেন, ও জিব্রাইল যাও আমার হাবিবের কাছে চলে যাও, আজকে মসজিদার মসজিদ নববীতে আজান কেন হয় নাই, তিন দিন কেন আজান হয় নাই, আজানের ধ্বনি আমার আরশে মোল্লায় কেন পৌঁছায় নাই। জিব্রাইল ইসলাম চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো দয়াল নবী গো দয়াল রাসূল গো কি ব্যাপার কি ব্যাপার, মসজিদে নবামি কেন আর আজান হয় নাই তিন দিন। আল্লাহ নবী বলেন, ও ফেরেশতা জিব্রাইল ইয়া আখি জিব্রাইল কে বলেছে আজান হয় না, আমি তো ইমামতিও করেছি তকবীর হয়েছে, আমি শাইখ নবী তো জামাতের নামাজ আদায় করেছি, আমি ইমাম আজান তো হয়েছি, খুলে বলো কি ব্যাপার। তখন ফেরেশতা জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো দয়াল নবী গো দয়াল রাসূল না না না, আপনার সেই আশিক বেলাল কোথায় আছে, বেলাল যতক্ষণ না মসজিদে আজান দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদয় হবে না। কি প্রেম তাদের মধ্যে ছিল, রহ গয়া রুসমে আতা রহ গয়া রুসমে আতা রুহি বিলালি না রহি ফলসফা, রহ গয়া তলকিন গজালি না রহি। সুবহানাল্লাহ, সেই আদা সেই বিলালের আদা, সেই বিলালের রুহ আদার হচ্ছে কবি, কিন্তু সেই বিলালের রুহ সেই আদা আমার হচ্ছে বয়ান হচ্ছে কবি, কিন্তু সেই রুহুর ব্যায়াম হচ্ছে মানুষ তো মাতোয়ালা হয়ে যায় তোলপাড় করা বক্তা, কত রকম কি সুন্দর এই শব্দ, কিন্তু সেই বেলালের আর সেই বেলালের ব্যায়াম সেই বেলালের রুহু যেটা দুনিয়ার মানুষ কমপ্লেন করতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছে যে না ওই মসজিদে নাও আমি বেলালকে আগান দিয়ে বলো। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম সময় তিনি যখন বিদায় নেবেন পর্দা হয়ে যাবেন, সাহাবীরা সব বসে থাকা হাজার 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 সাহাবীরা, কিন্তু সবাই দেখা করে কিন্তু বেলাল দূরে দূরে থাকে দূরে দূরে থাকে, বলে বাবা বেলাল রে তুমি আমাকে কেমনে ছেড়ে দূরে থাকো বাবা বেলাল, হুজুর আমি মসজিদে আমি মজ্জিনিগুলি করি, আপনি তো বলেছেন কামতে ময়সারে সমস্ত হাসরবাসীদের মাথার উপরে
তোমার মাথা দেখা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি বঞ্চিত হয়ে গেলাম মসজিদে নববী আযান থেকে, যখন আমি বঞ্চিত হয়ে গেলাম, তাহলে কিয়ামতের ময়দানে তো আর আমার মাথাও সবার উপরে থাকতে পারে না। আমি এই জন্য রোনাজারি করি, মহব্বত করি একটু দূরে 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 থাকার জন্য হুজুরগণ। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব তিনি ওই সময় বলেছিলেন, বাবা বেলাল রে একটু এসো, এসো আমার কাছে এসো বাবা বেলাল। সমস্ত সাহাবীরা আল্লাহ নবীকে ঘিরে নিয়েছে, বেলাল দূরে রয়েছে, বলে বেলাল কই? বাবা বেলাল তুমি কেঁদো না কেঁদো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহ্য করতে না পারাই, আমি আপনার থেকে দূরে সরে যাইছি কেন? আমার রাসূল বিদায় হয়ে যাবে, আমি বেলাল তা জীবনে আমি হতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ যখন বলান, তখন তো আমি সচকি আমার শরীরে, আল্লাহ রাসূল যখন ভেসে থাকতো আমার সামনে উপস্থিত হয়ে যেতাম, কিন্তু নবী যখন পুষিতা হয়ে যাবেন, নবী পর্দা নিয়ে যাবেন, আমি কার দেখে আমি সেদিনকে সালাম আমি দেব, আমি আজান দেব, কার জন্য আমি আজান দেব? এই জন্য তিনি করে বললেন, আল্লাহ রাসূলের অপাদের পরে ৬ মাস তিনি চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। সেই দামেস্কে আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমার বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে পারবো না। কেন বেলাল তুমি চলে যাবে? বলছে না আমি আর থাকবো না। ৬ মাস চলে গেলেন, কিন্তু আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন মাজার মুকদ্দাস থেকে বেলালকে খবর দিচ্ছে, রে বাবা বেলাল তুই এত নিষ্ঠুর হয়ে গেলি, ৬ মাসের ভিতরে কি একবার আমার সঙ্গে একবার তুই মোলাকাত করলি না? মদিনা শরীফে মাজার মুকদ্দাসে আসলি না রে বেলাল? আবু বকর বলে, কেমনে তুমি যাবে? না আমি নবীকে না দেখে আমি থাকতে পারি না, মসজিদে আমি আজান দেবো না, কেননা আমার রসুলকে না দেখে তো আমি আজান দিতে পারবো না। আবু বকর সিদ্দিক বলে, রে বেলাল তুই কি আমাদের চেয়ে বেশি ভালোবাসিস? কিন্তু আমরা কি নবীর ভালোবাসি না? বেলাল চোখের পানি ফেলে ফেলে বলেন, আবু বকর রে তোমরা আল্লাহ রসুলের মাজার মুকদ্দাস দেখে সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল রসুলের মাজার দেখে আমি সহ্য করতে পারি না। চলে গেলেন দামেস্কে, ৬ মাস পরে আল্লাহ নবীর মাজার মুকদ্দাস থেকে তাকে জানিয়ে দিচ্ছে, রে বাবা বেলাল তুই এত নিষ্ঠুর হয়ে গেলে, চলে এসো আমার মাজার মুকদ্দাসে, তুমি চলে এসো মাজারটা একটু তুমি জিয়ারত করতে এলে না রে বাবা বেলাল। বেলাল রাদি আল্লাহ তাআলা আনহু চলে এলেন, মাজার মুকদ্দাসে সালাম জানিয়ে দিলেন, সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি বেলাল, আমি উপস্থিত, আমি উপস্থিত, এই খবর পেয়ে গেলাম, সমস্ত মদিনায় ছড়িয়ে গেল রে বেলাল, আজকে যেন বেলালের সঙ্গে আমার রাসূল যেন ফিরে এসেছে। আবু বকর, উসমান, উসমান, ওমর, আলী, সমস্ত সাহাবীরা সব ঘিরে নিয়েছে, ভাই বেলাল রে আজকে মসজিদে নববী তুমি আজানটা দিয়ে দাও। হযরত বেলাল বলছেন, না 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 আমাকে আজান দিতে বলো না, যে নবী আমার সামনে থাকবে সে নবীকে আমি দেখি নাই, আমার দ্বারা আজান দেওয়া আমার দ্বারা সম্ভব নয়, কোনো সাহাবীকে করতে পারলো না। তিনি ২০০ বছর বয়স, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী মানুষ, তখন বেলালকে জড়িয়ে ধরে বলতেছে, সাহাবীদেরকে বলতে লেগেছে যে না তোমাদের কথা আমাদের কথা বেলাল শুনবে না, গো শুনবে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০০ বছর বয়স, তার একটা বৃদ্ধ সাহাবী, তিনি পরামর্শ দিল সাহাবী কেরামদিগকে, এক কাজ করা যাক,
হাসান হোসেন কে ডেকে আনো, হাসান হোসেন কে দ্বারা বলাও, কেননা এই হাসান হোসেন কে আল্লাহ রাসূল বেশি ভালোবাসতেন, আর হাসান হোসেনের কথা কখনই বেলাল মানে আপনার কিনা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের কথা শুনতে বাধ্য হয়ে যাবে, অমান্য করবে না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে থেকে সালাম জানা হলো, ও মাজেন আমার নানুর মাজেন, আমার নামই নানুর আসিং বেলাল, আজকে আপনাকে আজান দিতে হবে, কোনদিন ছাড়া হবে না, কোন ছাড়া হবে না, আল্লাহর নবী সাহেব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে হাসানের বুকের উপরে এমন মাথাটা দিয়ে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, হাসান রে আমি আজান কেমনে দেব, যে আজানে আমি রাসূলের সামনে দেখি আজান দিয়ে থাকি, সেই নবী আমার নাই, আমি কার জন্য আমি আজান দেব গো। হাসান বলছে, ওয়াল্লাহ আমার নানার সাহাবী বেলাল, শুনবো না শুনবো না, আজকে তোমার মসজিদে নববীতে আজান দিতে হবে, জোরে বলুন কোনো কথা নাই, আজান দিতে আমার ভাইরা আমার বন্ধুরা এবার তুমি আজান দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আজান শোনার সাথে সাথে মদিনার আবাল বৃদ্ধ সবাই পাগলের মতো ছুটে এসেছে, সেই মুয়াজ্জিনের আজান বেলালের কণ্ঠধ্বনি আওয়াজ মদিনায় মুখরিত হয়েছে, সবাই আবার বৃদ্ধ সবাই ছুটে আসে, মনে হয় যেন আমার রাসূল মদিনা মনোয়ারায় মকদ্দাস থেকে তিনি মদিনায় ফিরে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনায় যত হ্যান্ডিক্যাপ ছিল, যত খোঁড়া ছিল, আপনার বিজলঙ্গ যারা ছিল তারা সবাই তালে তালে কাতারে কাতারে মসজিদ নবাবী বিস্তৃত হয়ে গেল, ধীরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জামায়াত হয়ে গেল। আমার ভাইয়া সবাই মনে করছে বুঝি আমার রাসূল ফিরে এসেছে, রাসূলের জামানায় সেই আজান বেলালের কণ্ঠস্বর আমরা বুঝতে পারছি, আবার বৃদ্ধ সবাই সন্তানকে মা সন্তানকে দুধ খাওয়াচ্ছিলাম, কেউ ক্ষুদার জ্বালাই কেউ খানা খাচ্ছিলাম, যখন সাহবান্না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলল, সাহবান্না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলল, বলে মা ওই কোলের ছেলে জবান খুলে বলে, মা আমাদের ক্ষুদা লাগে নাই, ক্ষুদা লাগে নাই, চলো চলো বেলালের আজান আমরা শুনতে চাই। যে খানা খাওয়ার জন্য বিছানা বিছিয়েছে পাত্রে খানা দেওয়া হলো, বেলালের আজানে বলছে, মা গো আমাদের ক্ষুধা নিবারণ হয়েছে, মা চলো মসজিদে নবানি বেলালের আজানে শুনতে চলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন বললো, বলার পরেতে বেলাল রবিকে দেখতে পায় নাই গো, তার কলিজা ফেটে গেল, বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনে, বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনে, যেহেতু মহাব্বত রসুলের মহাব্বত তার অন্তরে ছিল রে বাবা, আর আমাদের মহাব্বত থাক আর না থাক কিন্তু দুনিয়ার মহাব্বত আমরা চালিয়ে যাচ্ছি, এই কাজটা যদি আল্লাহর মহাব্বত থাকে, রসুলের মহাব্বত থাকে, কামেল ওলি আল্লাহর মহাব্বত যদি থাকে, তবে আপনি ফায়দা পাবেন, তবে আপনি নাজাত পাবেন, আর যদি তুমি যদি দুনিয়ার ইজ্জতের কাঙাল হয়ে বেড়াও, দুনিয়ার মানুষ তোমার ইজ্জত দেবে, তুমি আল্লাহর ইজ্জত পাবে না, দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা আল্লাহুম্মা জিবাতি ওয়া জাওাতি ওয়া সাফি আমি উম্মতি আজমাই আমার আমার করো তুমি
কোনো কিছু তো আমার না, গাড়ি বাড়ি টাকা করি, গাড়ি বাড়ি টাকা করি, কোনো কিছুই কারোর না। পূর্বপুরুষ চলে গেছে, পূর্বপুরুষ চলে গেছে, অন্ধকার কবরে তোমায় আমার যেতে হবে একই পথ রে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে আমার ভাই সাহেব, আমার বাবা জিনু ভাইয়েরা, যে কথা আমি বলছিলাম, এই জন্য নবী প্রেমিক হতে হবে, নবীর আশিক হতে হবে, মহাব্বত আমাদের করতে হবে, তবে আল্লাহর মহাব্বত আমরা পাবো, নচে দুনিয়ায় সব শেষ হয়ে যাবে, আখেরাতের জন্য শেষ হয়ে যাবে, কবরে হাসরে কিয়ামতের পুরস্কারে আমরা কিছুই পাবো না। আমার ভাইজানেরা, এই জন্য বলি আজকে আল্লাহর আশিক হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তিনি কি করলেন, সবে মাত্র তিনি বিবাহ বসেছে, বিবাহ বসেছে, অহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, তিনি নয়া বিয়ে করে তিনি মেলামেশা করলো স্বামী স্ত্রীতে বাসর ঘরে, হুজুর আমার আওয়াজ এসে গেল ফজরের, তিনি কি ফরজ গোসলের জন্য তিনি হাম্মামখানায় গেলেন, গোসলখানায় চলে গেলেন, তিনি ধুতো করছেন সারা শরীরে, তিনি গোসল করবেন বলে তিনি বেরিয়েছেন হাম্মামখানা গোসলখানায় গেলেন, এমন সময় একটা আওয়াজ হয়ে গেল, ও মদিনাবাসীরা ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন, নবী আমার দন্দন মোবারক শহীদ করেছেন, মাথায় হেলমেটের রড ঢুকে হুজুরের রক্তাক্ত হয়ে গিয়েছে, এই খবরটা কে যেন কে যেন হানজালার কানে যেন পৌঁছে দিয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। গোসল না করে ঘরে ফিরে গেলেন, গোসল না করে ঘরে চলে গেলেন, ওরে বিবি ঘরে যে তলোয়ারটা আছে একবার তলোয়ারটা দাও, বলছে স্বামী কি ব্যাপার, তুমি গোসলখানায় চলে গেলে গোসল করতে পাক সাবি করতে, আর আপনি এমন সময় তলোয়ারটা চাইছেন কেন, তলোয়ার নিয়ে কি করবে আপনি, বলছে পরে বলছে আগে তলোয়ারটা বার করে দাও, বিবি আমার ওই ঘর থেকে তলোয়ারটা বার করে নিয়ে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলেন, রে বিবি রে, ও বিবি শোনো শোনো, ওহুদের প্রান্তে আমার রাসূলের দন্দন মোবারক শহীদ হয়েছে, মাথায় রড লেগে রক্তাক্ত ঝরিয়েছে, হুজুর বেহুশ হয়ে গিয়েছে, আমি ওহুদ প্রান্তে চলে যাবো রে বিবি, ওরে বিবি গো তোর হক আদায় আমি করতে পারলাম না, একটু তোর সময় দিতে পারলাম না, একটু সময় দিতে তোমার কাছে পারলাম না, তোমার কি মহাব্বত দিতে পারলাম না রে বিবি, আমি হকটা সম্পূর্ণ আদায় করতে পারলাম না রে বিবি, কেননা ওহুদের যুদ্ধে যুদ্ধের বাজনা বেজে গিয়েছে, এই মুহূর্তে আমার জিহাদের মাঠে উপস্থিত হতে হবে রে বিবি, আমায় বিদায় দাও, আমায় বিদায় দাও, কাই বিদায় দাও, আল্লাহ যদি মেহরবানি করে আমি যদি বহু প্রান্তে শহীদ হয়ে যাই, কাল মহাশালি ময়দানে কিয়ামতের মাঠে বিবি তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, আর একবার জোরে বলা, দেখেন কি মহব্বতে, আর আমরা বিবি ছাড়ে কোথায় যেতে চাই, এই শরীর খারাপ মতো এইসব জিহাদ চলে যাচ্ছে, নয়া বউ ছেড়ে চলে যাচ্ছে, কেন ইসলামের মহব্বতে আমার রাসূলের মহব্বতে কত বড় ত্যাগ সাধনা তাদের মধ্যে, এই চিন্তা তো আমরা বুঝি বাবু, আর ঘর কা মুরগি ডাল বরাবর, বলে ঘরের মুরগি, এইসব ঘরের মুরগি কি সে ডালির সমান,
মুলি সাহেব বাইরে বাইরে আনলি না, আলী জন্মে না, আমরা কি ঘরের লোক, তো আমরা কি জানি সে এলম নেই, আমাদের নেই জ্ঞান নেই, আমরা ওয়াজ করতেই পারি না, বুঝতে পারছেন না কথা বাপ, একটু মহব্বত তো জিনিস একটা আলাদা জিনিস। আল্লাহ নবী সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি রে চিন্তা করো না, চিন্তা করো না, দোয়া করো, দোয়া করো, আমি যেন ওহুদের মাঠে জিহাদ করতে যেন আমি শহীদ হয়ে যাই। ফিরে এসো, কিন্তু না না ওরে বিবি রে, কামতে মহেশারে ময়দানে আজকে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, মোলাকাত হয়ে যাবে। এই না বলে এমন সময় তলোয়ারটা নিয়ে দৌড়েছেন ওহুদের দিকে, দৌড়েছেন ছুটে 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 তিনি জিহাদ করতে লাগলেন, তলোয়ার ঘোরাতে লাগলেন, ঘোরাতে 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 অনেকগুলো কাফের বেদুইনদের জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। শেষে তার তাকে এমন একটা তলোয়ার মারলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ বরণ করেন, শহীদ হয়ে গেলেন। এই অবস্থাতে এই অবস্থাতে বিবি সংবাদ পেয়ে গেল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। বিবি পর্দা নিসিনি বরকা পড়া অবস্থাতে ওই ওহুদ প্রান্তের দিকে দৌড়েছেন, আল্লাহ রসুলের রড লেগেছে, হেলমেটের রড ঢুকে গেছে, আমার সে মুসাবি কেউ টানতে পারে না, বলছে সাড়ি আছে, কে বলছে আপনার কিনা আপনার এ আছে, সাড়া শিকার কাছে আছে, না তোলা যাবে না, এত ঢোকা ঢুকে গিয়েছে। একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে সাড়া শিয়া আছে। বলে কি সাড়া আছি, হুজুরের কাছে গিয়ে তিনি কি করলেন, আপনি করে সের মোবারককে যে আপনার রডটা ঢুকেছিল সে দাঁত দিয়ে কামড়ে ধরে একটানে বার করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সব এ লাগে না, তার দাঁত দিয়ে কিন্তু সেই দাঁতে তুলে নিয়ে সে রক্ত ছড়েছে, খুন ছড়েছে, এত রক্ত শূন্যতা দেখা দিয়েছে, হুজুর যেন একটু অজ্ঞান মতো হয়ে গেলেন, সেন্সলেস মতো হয়ে গেলেন, আর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। এবার সবাই যখন যুদ্ধেতে যখন এরকম হয়ে গেল সব জেদার পাশাপাশি করতে লাগলো, সোহাদাদের শহীদদের লাশ বাঁচতে বাঁচতে লাগলো, ওই বিবি হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হামজালা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে ওহুদ প্রান্তে গিয়ে আল্লাহ রসুল যেখানে বিহুশ হয়ে বসে আছে সাহাবীদেরকে ঘিরে নিয়ে বসে আছে, ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহর নবী বলেন মা তুমি কে? বলছে আমি হলাম হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আমি পরিবার। বলে কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দার নবী গো, আমার স্বামী, আমার স্বামী ওই জিহাদের মাঠে শহীদ হয়ে গেছে, কিন্তু সবে মাত্র আল্লাহু আকবার। ইউটিউব চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব।